দাদা কি ঘটনাটা কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে ছোট বাচ্চা একটা শ্বাসকষ্টতে খুব কষ্ট পায়, ওই ডাক্তারকে ফোন করা হয়। ফোন করার পরে ও ডাকে বাড়িতে, বাড়িতে যাওয়ার পরে প্রায় রাত 3টার সময় সে ঘুম থেকে উঠে রাগা মাথা করে বলে, ঘুমাতে পারবো নাকি এইভাবে তোমরা জ্বালাতন করছো। উঠে একটা ইঞ্জেকশন দিল, অক্সিজেন লাগালো, তার 5 মিনিট পরে বাচ্চাটা মারা যায়। মারা যাওয়ার পরে পুলিশকে ফোন করা হলো, পুলিশ আসলো না। সকালে পুলিশ এসে অভিজিৎকে খুঁজে পাইনি যখন, ওনার স্ত্রীকে নিয়ে হবে তো আমার এইখানটা জের সারা দেশ আমাদের কে পাঠালো ওখানে আসার সময় দিয়ে হ্যাঁ, কি হয়েছে ঘটনাটা? তিনটার দিকে বিজিকে আনছে, আনার ফলে আমার ভাই ফোন বলছে যে না সেই দুই দিদি কন্ডিশন দেখে বলে অন্য জায়গায় সুন্দরী কান্নাঘাটি করে দুটার দিদিকে দেখে এটা দেখালো না, তুমি দেখো সে বলে না কিছু তো নয়, ওই অন্য চলে দিয়েছে কোনো কথা শুনলনি। শোনার ফলে ও দেখার ফলে সে যেটা বললো যে অক্সিজেন না কি দিয়েছিল, দেওয়ার পরেই একটু করে দেখে না ইঞ্জেকশন দিয়েছিল তো, তার আগে একটা ইঞ্জেকশন দিয়েছিল না না কিছু দেয়নি। পেশেন্টের বাড়ির লোক বলছে ইঞ্জেকশন দিয়েছে, সে অনেক কথা বলবে। সিলিয়া কি আপনার নাম? আমার নাম শ্রী রমেশ কুমার পাত্র। কে হয় ডাক্তার? আমার ছোট ভাই। ডাক্তার কোথায় এখন বলতে পারি না।